চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, নতুন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের নবযাত্রা শুরু হবে। বাংলাদেশের জনগণের সাথে চীনের জনগণের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। চলতি বছর চীনে প্রশিক্ষণের অংশ নেওয়া ও ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুই দেশের জনগণের মধ্যে বিভিন্ন পর্যায়ে সফর বিনিময়ের মধ্য দিয়ে সম্পর্ক দৃঢ় ও গভীর করাই চীন সরকারের এজেন্ডা বলে রাষ্ট্রদূত জানান। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বাংলাদেশ আশা করে চীন নতুন সরকারের পাশে থাকবে, নতুন বাংলাদেশের পাশে থাকবে, চীনের উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে 10 জনের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশি শিশুদের সমন্বয়ে চীনা অ্যাক্রোব্যাটিক প্রদর্শিত হয়।